ভাই, আমি গত 2 মাস ধরে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাই না। আমি এখনো একবারও পাইনি। আমি টাকা পাঠিয়েছি, এক্সচেঞ্জ বলেছে প্রণোদনার টাকা পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে বলছে কুয়েতের এক্সচেঞ্জ থেকে আপনার প্রণোদনার টাকা দেয়নি। আবার বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে টাকাটা কুয়েত থেকে আসেনি, বাংলাদেশ থেকেই জমা করেছে। গত সপ্তাহে 5টি অভিযোগ পেয়েছি ঠিক এই ধরনের। প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, এই ধরনের সমস্যাগুলোর প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে সমাধান করতে। আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবেন তখন ইনশিওর করে নেবেন আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা, প্রণোদনার টাকা আপনাকে দিচ্ছে কিনা, বা আপনি টাকাটা কিভাবে পাঠাচ্ছেন। এতে করে আপনি ঝামেলায় পড়বেন না। বাংলাদেশ সরকার ঘোষিত 2.5% প্রণোদনা ধারাবাহিকভাবে পাচ্ছে, আমাদের কাছে তথ্য রয়েছে। তাহলে যারা পাচ্ছে না তাদের মিস্টেক কমিউনিকেশন। আপনি যখন এক্সচেঞ্জগুলোর সাথে কথা বলে এই সমস্যাটির সমাধান করে নেবেন তখন আপনি টাকা পাবেন, কোনো সমস্যা হবে না। অবশ্যই টাকা পাঠানোর সময় এটি কনফার্ম করবেন। বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ কুয়েতের এক দিনারে বিপরীতে বাংলাদেশি টাকায় আপনি পাচ্ছেন 385 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে 383 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 360 টাকা। এআরই এক্সচেঞ্জ দিচ্ছে 384 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 382 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে 385 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 360 টাকা। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে 383 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। জুলেকাস এক্সচেঞ্জ দিচ্ছে 380 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 357 টাকা। ওমান এক্সচেঞ্জ দিচ্ছে 382 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে 383 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। লুলু এক্সচেঞ্জ দিচ্ছে 382 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে 383 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ দিচ্ছে 382 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কোন সময় টাকা পাঠালে বেশি রেট পাওয়া যায়। চেষ্টা করবেন রাতে টাকা পাঠানোর জন্য, কারণ এক্সচেঞ্জগুলো রাতে টাকার রেট বাড়িয়ে দেয়। আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জগুলোর শর্ত ছিল যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে, আপনি যে কোনো ব্রাঞ্চে একই রেট পাবেন না, কিছু ব্রাঞ্চে টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কুয়েতে টোটাল 32টি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে। যাদের ইনফরমেশন অনলাইনে প্রচার করেছে তা আমি আপনার সাথে খুব শেয়ার করলাম। আপনি কুয়েতের মার্কেট থেকে আজ গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন, দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি জেনে নেবেন, এতে করে আপনার প্রতারণা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিকৃত, কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নিয়ে থাকে। আজ 6 ক্যারেট 1 গ্রাম গোল্ড পাচ্ছেন 5 দিনার 770 ফিলসে, 10 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 9 দিনার 550 ফিলসে, 14 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 13 দিনার 520 ফিলসে, 18 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 17 দিনার 350 ফিলসে, 21 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 20 দিনার 240 ফিলসে, 22 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 21 দিনার 240 ফিলসে, 24 ক্যারেট 1 গ্রাম পাচ্ছেন 23 দিনার 120 ফিলসে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন যে কোনো সময় আসতে পারে, আপনি সারা কুয়েতে গোল্ড একই রেটে পাচ্ছেন।